নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে প্রাইমারি নিয়োগ দু অর্থাৎ চলতি নিয়োগ প্রক্রিয়াতে কিন্তু আবার একটা সমস্যা কিন্তু ক্রিয়েট হয়ে গেল পর্ষদ কিন্তু আবার নতুন করে বারো হাজার শিক্ষকের কিন্তু প্যানেল বার করবে অর্থাৎ যতদূর পর্যন্ত কাউন্সিলিং হয়েছে তাদের কিন্তু প্যানেল কিন্তু আবার কিন্তু বার করবে যাদের নিয়োগ হয়ে গেছে টোটালটা কিন্তু আবার বার করবে কেন এই সমস্যাটা ক্রিয়েট হলো এটা নিয়ে আলোচনা করব হাইকোর্ট কিন্তু আবার একটা রায় দিয়ে দিয়েছে বিএডরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে একটু ঘুরিয়ে তো ভিডিওটা কন্টিনিউ করো এবং আপডেটটা জেনে নাও শিক্ষক নিয়োগ মামলায় বড় রায় হাইকোর্টের বিকল্প ডিগ্রি নিয়ে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন দু হাজার বাইশ টেট পাস প্রার্থীরা বিকল্প ডিগ্রি নিয়ে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন দু হাজার বাইশ সালের প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা বড় রায় দিল কলকাতা হাইকোর্ট আনিকুল ইসলাম সহ কয়েকজন চাকরি প্রার্থীর দুই ধরনের প্রশিক্ষণ ডিগ্রি ছিল তারা আগে যে ডিগ্রি দেখে আবেদন করেছিল পরে সুপ্রিম কোর্টের নির্দেশে তা বাতিল হয়ে যায় আসলে বিএড ডিগ্রি থাকায় মামলাকারীরা বাদ যান প্যানেল থেকে দু সালের প্রাথমিক স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দ্বিতীয় তথা নতুন প্যানেল প্রকাশ করতে বলল কলকাতা হাইকোর্ট শুক্রবার বিচারপতি অমৃতা সিনহা এই নির্দেশ দিলেন বিকল্প প্রশিক্ষণ ডিগ্রিকে অর্থাৎ বিএড ডিগ্রিকে মান্য না না সরি যারা বিএড করেছিল তারা ডিএলইডি করে মানে যাদের ধরো দুটো অ্যাপ্লাই এই দুটো সার্টিফিকেট আছে বিএডও আছে ডিএডও আছে সো তারা যখন অ্যাপ্লাই করেছিল বিএড দিয়ে করেছিল বাট এখন তারা ডিএড দিয়েও কিন্তু করতে পারবে কলকাতা হাইকোর্ট এটা কিন্তু বলে দিল এর জন্য দ্বিতীয় প্যানেল প্রকাশের সিদ্ধান্ত নিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে অর্থাৎ মামলাকারীরা বিকল্প ডিগ্রির ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন বলে জানিয়ে দেওয়া হলো বিএডের প্রশিক্ষণ রয়েছে আবার এর প্রশিক্ষণ নেওয়া হয়েছে এবং বহু প্রার্থী দু হাজার বাইশ সালে টেট পরীক্ষায় তাদের ফর্মে শুধু বিএড প্রশিক্ষণের কথা উল্লেখ করেছিলেন পরে সুপ্রিম কোর্ট দু হাজার তেইশ সালের একটা নির্দেশে জানিয়েছিলেন বিএড প্রশিক্ষিতরা প্রাথমিকের নিয়োগে অংশ নিতে পারবেন না সমস্যায় পড়বেন বিএড দেখানো চাকরি প্রার্থীরা দু সালে টেট পরীক্ষায় বারো হাজার পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হলেও সেই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারেনি পরীক্ষার ফর্মে বিএড লেখা পরীক্ষার্থীরা পরে পর্ষদের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই পরীক্ষার্থীরা হাইকোর্ট বলেছিল যেহেতু পরীক্ষার্থীদের ডিএলএডের প্রশিক্ষণ রয়েছে তাই তারা ফর্মগুলোকে ডিএলএডেই পরিবর্তন করে নেওয়া হোক পর্ষদ যদি সেই নির্দেশ না মেনে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় তাদের যুক্তি ছিল প্রাথমিকের প্রশিক্ষণ ডিএলএডে সে কথা জানা সত্ত্বেও পরীক্ষার্থীরা ফর্মে বিএড লিখেছেন তারপরেও সুযোগ দেওয়া কেন হবে এটা পর্ষদের কথা তারা জানে যে বিএড তাদের কাছে ডিএলইডি সার্টিফিকেট আছে সো প্রাইমারি ক্ষেত্রে ডিএলডি অ্যাপ্লাইড তারা কেন ডিএলইডি সার্টিফিকেট দেবে পর্ষদের কথাতে হানড্রেড পারসেন্ট যুক্তি আছে প্রাথমিক শিক্ষা পর্ষদের ওই যুক্তি সুপ্রিম কোর্টে গ্রাহ্য করেনি এবার কলকাতা হাইকোর্টের কোর্ট পর্ষদকে নতুন প্যানেল প্রকাশ করার নির্দেশ দিল আদালতে পর্যবেক্ষণ বিকল্প প্রশিক্ষণ ডিগ্রিকে মান্যতা দিয়ে মামলাকারীদের নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ করে দিতে হবে অর্থাৎ এবার কিন্তু তারা কিন্তু আবার সুযোগ পাচ্ছে এটা কলকাতা হাইকোর্ট কিন্তু বলেছে এখন সুপ্রিম কোর্টে যাবে কি যাবে না সে বিষয়ে তাদের কোনো এখন পর্যন্ত কোনো আপডেট নেই সম্ভবত যাবে কিন্তু আবার প্যানেল নতুন করে প্রকাশ করার জন্য কিন্তু রেডি হয়ে বসে আছে তো বন্ধুরা এটাই হলো আজকেকার কার আপডেট এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই নমস্কার জে হিন্দ